রাধে মেরি সবিনি মে রাধে কো দাস জনম জনম মোহে দিজিও শ্রী বৃন্দাবনবাস। এই প্রার্থনাই করি বন্ধুরা সবার জন্য। 28 তারিখে একাদশী, তাই একাদশীর আগে সবাইকে বর্ষনা ধাম দর্শন করিয়ে একাদশীর দিনটা খুব শুভ কাটুক তাই প্রার্থনা করি। যেখানে আছো সকলে সুস্থ এবং খুব ভালো আছো রাধারানীর কৃপায় গোপাল সোনার আশীর্বাদে। সবাইকে জানাচ্ছি মন থেকে হরে কৃষ্ণ রাধে রাধে। নিয়ে চলে আসলাম তোমাদের জন্য সুন্দর আরো একটা ধাম ভিডিও বৃন্দাবনের। তো চলো বন্ধুরা দর্শন করো। এখন দেখতে পাচ্ছ আমরা কুসুম সরোবরের এখানে আছি আর সকাল সকাল স্নান স্নান করে বেরিয়ে গিয়েছি বর্ষনার উদ্দেশ্যে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আজকে তোমাদেরকে নিয়ে যাবো শ্রী লাডলিজির মন্দিরে। তো চলো শ্রী লাডলিজির বাড়ি থেকে ঘুরে আসা যাক। আর এখানে দেখতে পাচ্ছ সাবধান লিখে দেওয়া আছে, কারণ এখন তো প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে বন্ধুরা, তার জন্য কুসুম সরোবর একদম বন্ধ করে দিয়েছে। পুরো কুণ্ড, যে কুসুম সরোবরের যে সরোবরটা আছে সেটা পুরো ফুল জল হয়ে গেছে, একটুকুও খালি নেই। তো তার জন্য ওইখানে বন্ধ করে দেওয়া হয়েছে, ভেতরে কোনো অ্যালাউ নেই যাওয়ার। বাইরে থেকে দর্শন করো, দর্শন করে যে যার মতন চলে যাও। তো তারপরে দেখো গিরি গোবর্ধনের তলটি তোমাদেরকে দর্শন করালাম, পরিক্রমা মার্গ। আর এখন আমরা সোজা চলে যাচ্ছি গোবর্ধন বাস স্ট্যান্ড। সোজা চলে এসেছি বার্সেনায়, আর বার্সেনাতে এসে আবার টোটো ধরে তারপরে তোমাদের সামনে আবার চলে আসলাম বন্ধুরা। তো তোমরা বার্সেনা ধাম দর্শন করতে পারছো এখন। বাসে উঠাটা আর তোমাদের সঙ্গে দেখাইনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল বন্ধুরা, তার জন্য আর তোমাদের সঙ্গে বাসে উঠাটা শেয়ার করতে পারলাম না। তো চলো সেটা ভুলে যাও আর বার্সেনা ধাম দর্শন করো। আর প্রেম সে সবাই বলো রাধে রাধে, সবার উপরে কৃপা করুক আমাদের রাধারানী, আমাদের রাধারানী অসম কৃপাময়ী, সবার উপরে কৃপা করুক। আমি রাধারানীর কাছে এই প্রার্থনা করি সবাই বার্ষনা ধাম দর্শন করতে পারুক। বার্ষনা ধামে এসে সবাই রাধারানীর বাড়িতে এসে প্রসাদ পেয়ে তারপরে খুব আনন্দ করুক, সবার জন্য আমি প্রার্থনা করি সবাই বার্ষনাতে এসো। রাধে রাধে বন্ধুরা। তো চলো এখন যাই বার্ষনা, এখনও লাডলিজির বাড়িতে। তো চলো কোন দিক দিয়ে যাচ্ছি, সিঁড়ি দিয়ে উঠতে হবে, কতটা সিঁড়ি তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তো দেখো এখানে চলে এসেছি রাধারানীর বাড়ির সেই সামনের রাস্তায়। তো আমরা এখান দিয়ে যাচ্ছি, আশেপাশে দেখতে পাচ্ছ অনেক রকমের দোকান, গোপাল সোনাদের অনেক রকমের শৃঙ্গারের দোকান, খাবার জিনিসের দোকান, যে যা নিতে চাও। আর এখানে দেখো ছোট্ট গোপাল সোনা বসে আছে, খুব সুন্দর লাগছে। ড্রেসগুলো আমার খুব পছন্দ হয়েছিল, নিব ভেবেছিলাম কিন্তু পরে আর নেওয়া হয়নি, সেটারও একটা কারণ আছে বন্ধুরা, সেটা আর বললাম না। তো চলো সেগুলো বাদ দিই আর চলো লাডলিজির বাড়িতে যাওয়া হোক। রাধে 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 কে কে দেখো বো আ জায়েঙ্গি, রাধে 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 রাধে, রাধে রাধে কে কে দেখো বো আ জায়েঙ্গি, চিত চোর প্রিয়তম কো মনায়েঙ্গি, সঙ্গ শাম কো ভি ও তো লে আয়েঙ্গি, রাধে 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 রাধে
उनकी कृपा वो तो हम पे बरसाएंगी, उनकी कृपा वो तो हम पे बरसाएंगी, संग शाम को भी वो तो ले आएंगी। राधे 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 कह के देखो वो आ जाएंगी। राधे 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 कह के देखो वो आ जाएंगी। चित বন্ধুরা, লালজির বাড়িতে আসলে সবাই বলে যে মেহেন্দি লাগাতে হয়, তো দেখো মেহেন্দি আমি লাগাবো না, আর এখানে দেখো আমাকে জবরদস্তি টেনে ধরেছে কি মেহেন্দি লাগাতেই হবে। তো আমি একদম ছাড়ছিলই না বন্ধুরা, তো দেখো, আর তারপরে আমি কোনো রকম তাদেরকে বললাম যে আমি আসার সময় লাগাবো, এখন লাগাবো না, আসার সময় লাগাবো। তো তোমরা এই জায়গাটার থেকে একটু সাবধান হয়ে থাকবে বন্ধুরা, নাহলে কিন্তু জবরদস্তি মেহেন্দি লাগিয়ে দিবে। তো চলো তারপরে আমি চলে যাচ্ছি লালজির কাছে। তো দেখো অর্ধেক সিঁড়িটা প্রায় উঠে গেছি, আর এখন অর্ধেক সিঁড়ি পড়ে আছে। তো সবাই কি সাবধানে একটু উঠবে, আর এদিকে দেখো, আর লাডলিজির বাড়িতে আসলে নিশ্চিন্তায় থাকো বন্ধুরা, কোনো রকমের কোনো প্রবলেম ফেস করতে হবে না। তো দেখো এখানে সবাই সবার মতন পরিক্রমা করতে করতে সিঁড়িতে উঠে যাচ্ছে। আর বন্ধুরা, ওপরে ওঠার জন্য অনেক রকমেরই সেবা বেরিয়েছে, তো আমি শুধু বলবো বন্ধুরা, একটু কষ্ট করতে হবে লাডলিজির কাছে, আর সিঁড়িতে ওঠার একটা আনন্দই আলাদা। মন প্রাণ থেকে রাধারানীকে স্মরণ করে রাধে রাধে বলতে বলতে সিঁড়িতে উঠবে, দেখবে কত সুন্দর আনন্দ লাভ করবে। আর এখন তো অনেক রকমের জিনিস বেরিয়েছে, তো সেখান দিয়ে রাধারানীর শর্টকাটে চলে যাওয়া, যারা হাঁটতে পারে না তাদের জন্য ঠিক আছে, কিন্তু আমাদের মতন মানুষকে একটু কষ্ট তো করতেই হবে বন্ধুরা। আর কোনো রকম কষ্ট মনে হবে না, সিঁড়ি দিয়ে যখন নিজের পায়ে হেঁটে রাধারানীর কাছে আসবে সেটা কিন্তু আলাদাই অনুভূতি। তো চলো লালজিকে দর্শন করাই, আর তোমরা সবাই লালজিকে দর্শন করো। আর চলো, আমি তো চলে এসেছি একদম শ্রী লালজির মন্দিরে। তো সবাইকে এই ছোট্ট ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিলাম বন্ধুরা, তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আর রাধারানীর জন্য ছোট্ট একটা এই ভিডিওতে লাইক করে দিও। তো তোমরা দেখো আর দর্শন করো, ভিডিওটা আর বেশি বড় করব না। হরে কৃষ্ণ, রাধে রাধে। ওই লে তোমরা।